আনসার বিডিপি এবং অন্যান্য বিভিন্ন পরিচালক সংস্থা যারা অত্যন্ত আন্তরিকতার সাথে এই পূজা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য এবং বিভিন্ন ভাইয়েরা যারা এই শেরপুরের কৃষ্টি এবং ঐতিহ্যকে তারা বাংলাদেশে বহুল প্রচারিত ভাবে পত্রিকা এবং টেলিভিশনের মাধ্যমে তুলে ধরেছেন তাদের এই একটি শুভ লগ্নে আমরা করোনা বিশ্বে আমরা যেন সবাই একত্রিত হয়ে আবার মা দেবী দুর্গার আরাধনা করতে পারি এবং এই আজকে যে এই যে ঘাটের পরে বিসর্জনের সময় যে একটা অভূতপূর্ব পরিবেশ তৈরি হয় যেটা এবার বিশেষ কারণে সারা পৃথিবীতে এই করোনা মহামারীর কারণে আজকে সেটা Thank you.